এবারে বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। বিয়ে নিয়ে প্ল্যানিং তো সবারই থাকে, সব মেয়েই মনে মনে একটা ছক এঁকে রাখেন বিয়ের। বলিউড ডিভা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও তার ব্যতিক্রম নন। জীবনের বিশেষ দিনটির জন্য অনেক পরিকল্পনা রয়েছে তার। কিভাবে হবে তার বিয়ে, কোথায় হবে, কেমন হবে তার বর, সব কিছুই নিজের মতো করে ভেবে রেখেছেন তিনি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী এসব বলেছেন বেশ খোলাখুলি। এই ধরক গার্ল জানান, তার বরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে, তার অভিনয়ের প্রতি অনুরাগ থাকতে হবে, হাসি খুশি থাকা চাই। মুখ গোমড়া মানুষ একেবারেই পছন্দ না জাহ্নবীর। তার জীবন জুড়ে জাহ্নবীরই অস্তিত্ব থাকবে শুধু। বিয়ের জন্য রয়েছে হাজারো পরিকল্পনা। তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন তিনি। জাকজমকে ভরা বিয়ের দরকার নেই তার, ছিমছাম হোক ক্ষতি নেই তাতে যেন প্রাণ থাকে। বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে নায়িকার। তার মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়, তাই বিয়ের মেনুতেও অবশ্যই চাই দক্ষিণ ভারতের ছোঁয়া। জাহ্নবীর বক্তব্য, মা বেঁচে থাকলে অবশ্য মেয়ের পছন্দের উপর এতটুকু ভরসা করতেন না। শ্রীদেবী সবসময় বলতেন, নতুন প্রজন্ম নাকি সহজেই প্রেমে পড়ে যায়। এদিকে বিয়ে নিয়ে এত সব নিখুঁত পরিকল্পনা দেখে জাহ্নবীর বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি খুব শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে জাহ্নবীর বাড়িতে? সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।